রাজশাহী মহানগরীর বহরমপুরে মাদকে ছয়লাভ হয়ে পড়েছে। হাত বাড়ালেই মিলছে মাদক। অদৃশ্য চাপে গ্রেফতার করতে গিয়ে হয়রানিতে পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে। রাজশাহী থেকে মনোয়ার হোসেনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বহরমপুরে মাদকের সিন্ডিকেট পরিচালনাকারী রোকন উদ্দিনের ছেলে সেন্টু ও তার স্ত্রী মিতা এবং খুরশেদ আলীর ছেলে রাব্বিল, এরা অদৃশ্য এক হোয়াইট কালারের গডফাদারের ছত্রছায়ায় তুলেছেন মাদকের শক্তিশালী সিন্ডিকেট। তাদের বাসায় দিন রাত সমানভাবে প্রকাশেই চলে মাদক কেনা বেচা, সেই সাথে চলে সেখানে বসেই সেবন। সেখানে টাকা দিলেই যে কোনো বয়সের যে কেউ পায় হেরোইন, ইয়াবা সহ অন্যান্য মাদক। অনেক স্কুল কলেজে ড্রেস পরিহিত ছাত্ররা নিচ্ছে দেদারসে মাদক। তাদের এই মাদক বিক্রির হাটে অতিষ্ঠ সাধারণ মানুষ, তাদের বিরুদ্ধে মুখ খুলেই চলে নির্যাতন। এমন অনেক ভুক্তভোগীরা বলছেন অদৃশ্য এক শক্তি তাদের ছায়া দিয়ে রেখেছে, সেই শক্তি বলয়ে থানা পুলিশও অসহায় এদের কাছে। এদের বিরুদ্ধেও মাদক সহ নানা অপকর্মের ডজন ডজন মামলা আছে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রকাশ্যে চলছে মাদক বিক্রি। তাদের ভয়ে মিডিয়ার সামনে মুখ খুলছে না প্রতিবেশীরা, তবে সেখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলছে এ সকল মাদক কারবারির নিকটে প্রচুর সন্ত্রাসী আছে যারা তাদের নিয়মিত কাস্টমার। কেউ এদের বিরুদ্ধে মুখ খুললে নেমে আসে নির্যাতন ও হয়রানি। তাদের কারণে এলাকায় ছুরি চিন্তায় বেড়েছে। যুব সমাজ আজ ধ্বংসের মুখে, কেউ প্রতিবাদ না করায় দিন দিন তাদের সাহস বেড়েছে। অন্যদিকে প্রতিবেদক গোপনে মাদকের হাট লক্ষ্মীপুর আইটি বাগান ও বহরমপুরে গিয়ে দেখেন ভিন্ন চিত্র। একজন নারী হাতে ব্যাগে করে হেরোইন দিচ্ছে মাদক সেবনকারীদের, আরেক নারী বসে থেকে টাকা নিচ্ছে ক্রেতাদের কাছ থেকে। রাজশাহী নগরীর আইটি বাগান পাড়ায় এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি করছে ওই এলাকার সাজ্জাদের মেয়ে পিঙ্কি ও টাকা নিচ্ছে টুনু শেখের স্ত্রী সুলতানা বেগম। এভাবে দিন রাত চব্বিশ ঘন্টা আইটি বাগান পাড়া ও রেললাইনের ধারে রমরমা মাদক ব্যবসা চলছে। বাড়ির সামনেই এ যেন মাদকের হাট বসেছে এমন অভিযোগ এলাকাবাসীর। প্রতিদিন ফেন্সিডিল, হের গাঁজা, টেপান্টা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক কিনতে আসছে নগরীর বিভিন্ন এলাকা থেকে ওই মাদক বিক্রির স্পটে। এই মাল বিক্রি করে কে কে এই এলাকাগুলোতে আশেপাশে? সেন্টু বেচে, জনি বেচে। সেন্টু তো শুনলাম এখন জেলে আছে। হ্যাঁ, ও বউ বেচছে, মিতা। মিতা সেন্টু বউ। মাল কার মাল সবচেয়ে ভালো? সেন্টু মালই ভালো, সবচেয়ে ভালো। কত করে পুড়িয়া একটা? 200 টাকা। আপনার আইডিয়া কিরকম, সারাদিন কত টাকার মাল বিক্রি করে সেন্টু? নাহলে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? আচ্ছা, এই যে পুলিশ প্রশাসনের লোকজন তো মাঝে মাঝেই দেখি যে রেড টেড দিচ্ছে, এদের মধ্যেও কী করে মাল বিক্রি করছে? টাকা খায় পুলিশ। পুলিশও টাকা খায়? আপনাদেরকে ওখান থেকে পুলিশ ধরে না? না, ছেড়ে দেয়। বাড়ির সামনে থেকে ধরবে না? ওর বাড়ির সামনে থেকে কখনো ধরবে না? না। আর ওর বাড়ির সামনে পুলিশ কখনো টহলে থাকেও না ভাবে? না। এই সিন্ডিকেটের নেতৃত্বে 10 থেকে 15 জন মাদক কারবারী রয়েছে। দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করলেও ধরা ছোঁয়ার বাহিরে আছে অনেকে। প্রতিবেদকে স্থানীয়রা বলেন এই এলাকায় মাদক সিন্ডিকেটের মূল হোতা আইডি বাগাপাড়া রেল লাইন এলাকার রাব্বুল শেখের ছেলে রুবেল ও আকুলের ছেলে জন। রুবেল ও জনের নেতৃত্বে রমরমে মাদক ব্যবসা চলছে। এসব মাদক কারবারীরা হলেন আইডি বাগানপাড়া রেল লাইনের ধারে জনের স্ত্রী মোসাম্মদ সাইদা বেগম, সাজ্জাদের মেয়ে পিঙ্কি, সম্রাটের স্ত্রী জরিনা বেগম ও তার নাতনি বন্যা, সাজ্জাদের স্ত্রী হাসনা বেগম ওরফে ঢাকানী বেগম, লক্ষ্মীপুর বাকির মোড় ডোমপাড়া এলাকার সেলিমের ছেলে সম্রাট, রাব্বুল শেখের স্ত্রী ভানু বেগম, টুনু শেখের স্ত্রী সুলতানা, দাসপুকুর হজারগত্ত এলাকার জনের স্ত্রী সাথী বেগম, আইটি বাগানপাড়া রেল লাইন ধার বজলুর মেয়ে লাকি এবং ফেলকি লক্ষ্মীপুর। ডিবি অফিসের সন্নিকটে ইউনাইটেড সেন্টারে গলির বাবুর ছেলে বিপ্লব, বেদনার মেয়ে তানজিলা সহ কিছু নারী ও পুরুষ, এরা বর্তমানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন মাদক ব্যবসার প্রতিবাদ করলে উল্টা মাদক কারবারীরা হুমকি দিয়ে থাকে যে বেশি কথা বললে উল্টো মাদক দিয়ে জেলে ভেতরে ভরে দেবে। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ সব কন্ট্রাকে ব্যবসা করি বলে হুমকি দেয় প্রতিবাদকারী স্থানীয় মানুষদের। মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, তাদের মাদক বিক্রির কারণে এলাকার যুবকরা মাদক আসক্তে জড়িয়ে পড়ছে। দ্রুত এসব মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে যুব সমাজ শেষ হয়ে যাবে। একটা পরিবারে একটা যদি মাদক ছেলে থাকে, ছেলে থাকার কারণে তার পরিবারটা গোটাটাই ধ্বংস হয়ে যায়।
দেখা আছে মাদকের টাকা নেশার দ্রব্য টাকা দিতে না জোগাড় করতে পারে, দেখা যাচ্ছে তার পরিবার থেকে সম্পূর্ণ অর্থ বা তার পরিবারটা অসহায় হয়ে পড়ে। আপনি প্রশাসন দায়িত্ব অবশ্যই পালন করতে পারে, কিন্তু তারা তো মনে করেন সাধারণ হিসেবে আমি বলতে পারি যে সরকার কার কঠোর হয়ে নিয়ন্ত্রণ কঠোর অবস্থায় নিতে হবে। আপনি মাদক সন্ত্রাস যুক্ত এগুলাকে পানাহার করা উচিত, কেননা কোরআন ও সেই হাদিস দ্বারা প্রমাণিত যে যারা মাদক করবে, যা কেনা বেচা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন ইন্না জাহান্নামা মিকসাবা, নিশ্চয় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা মাদক দ্রব্য কেনা বেচা করে এদেরকে আল্লাহ লানত ঘোষণা করেছেন। মাদক পাওয়া যায় রেল লাইনের ধারে, এই যে কামার মানে চামার পড়া যেটাকে বলে আর কি, এই চামার পড়াতেই মাদক বিক্রি করা হয়। যে খায় সে তো টাকা দিয়ে কিনে খাচ্ছে, সুতরাং যারা বিক্রি করতেছে তারা তাদের মতো বিক্রি করতেছে, তো যারা পাচ্ছে তারা কিনে খাচ্ছে, তাদের তো দোষ দেওয়া যাচ্ছে না। না, আমি মনে করি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনিক যারা আছে তারা যদি থানা পর্যায়ের কর্মকর্তা মানে কর্মচারীদের প্রশাসনিক যদি এরা বলে, চাপ দেয় বা মনে করে, মাদক নিরাময় করা সম্ভব। ডিবি আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম বলেন, যুব সমাজ আজ মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে, এটা এই এলাকায় এখন ছয়লাভ হয়ে গেছে। এসব বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। আমার এলাকা এবং আশেপাশে মাদকের অনেক মানে খারাপ দিক লক্ষ্য করছি, যেহেতু আমার কচি কাঁচা বাচ্চা স্কুলে পড়াশোনা করে। এখানে ধরেন আমাদের স্কুলে নাইট গার্ড নেই, রাত্রে শুনি যে এখানে অনেক বাইরের ছেলেরা এসে খাওয়া দাওয়া করে। এগুলো তো আমি চাই এগুলো যেন আর না হয়, বন্ধ হয়ে যাক, আর প্রশাসন এটার দিকে যদি নজর দেয় এটা আমাদের জন্য সুবিধা, কারণ আমাদের একার পক্ষে কাজ করা সম্ভব না। এখানে ওয়ার্ড কমিশনার আছে, পুলিশ কমিশনার আছে, এরা যদি আমাদের দিকে একটু আগায় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ আমরা ওই সব বখাটে বাচ্চাদের সাথে কথা বলতে পারি না, কারণ আমাদের নিরাপত্তার অভাব। এটা যদি ওরা দেখে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। জানতে চাইলে রাশিকের 3 নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, আমি আমার ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়ে থাকি। কিছু শক্তিশালী চক্র এসব মাদক কারবারিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মত দিচ্ছে। আমি এসব বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসন চাইলে আমিও সহযোগিতা করব। জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র এডিসি জামিরুল ইসলাম বলেন, এসব বিষয়ে বক্তব্য দিতে হলে কমিশনার স্যারের অনুমতি লাগবে, অনুমতি নিয়ে পরে জানাবো।